তো হাই বন্ধুরা, আমি জয়ন্ত, আর জে টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি দুটো জিনিস নিয়ে এসেছি, এই দুটোর আনবক্সিং ভিডিও এবং রিভিউ আমি আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখবেন। তো চলো আজকের ভিডিও শুরু করো। আমি নিয়ে এসেছি যে দুটো জিনিস, সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে বাজাজ কোম্পানির ওয়াটার হিটার, এটা আর একটা জিনিস হচ্ছে মোবাইল ট্রাইপড। এটা ভিডিও করার জন্য খুব ভালো মোবাইল ট্রাইপড। তো এখন আমি এটার আনবক্সিং ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াটার হিটার, এটা সর্বপ্রথম আমি দেখাবো। এটার ভিতরে বেশি কিছু নেই, সম্ভবত শুরু হয়েছে এটা। আর তো বক্সের ভিতরে রয়েছে এই দুটো জিনিস। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, 2 বছর ওয়ারেন্টি রয়েছে এটার মধ্যে বাজাজ কোম্পানির থেকে। আর এটা ম্যানুয়াল বুক, এইটুকুই রয়েছে, আর এর ভিতরে আর কিছু নেই। হ্যাঁ, সম্ভবত এইটুকুই রয়েছে। প্লাস্টিকের কাভার রয়েছে এর মধ্যে। খুব সুন্দর একটা জিনিস, জল গরম করার পক্ষে খুব ভালো। এটা আপনি জল গরম করে স্নানও করতে পারবেন। এছাড়া এই জল গরম করে আপনারা খেতে। রাবার দিয়ে এটা প্যাকিং করা ছিল খুব সুন্দরভাবে। এই যে আপনারা দেখতেছেন, যেখানে মোটামুটি 2 মিটারের একটু কম হবে, হয়তো প্রায় 2 মিটারের মতো তার হবে এখানে। আর এই যে খুব সুন্দর একটা জিনিস, খুব হেভি, দেখলে একদম পছন্দ হবে আপনাদের অবশ্যই। এটার দামটাও বলে দিচ্ছি, এটা আমি নিয়েছি কোচবিহার শহর থেকে, এটার দাম মাত্র 450 টাকা। খুব সুন্দর একটা জিনিস, আপনারা নিয়ে বাড়িতে এটা ব্যবহার করতে পারবেন। তো এটা আমরা এখন জল গরম কতটা হয়, কতটা সময়ের মধ্যে, সেটা আমরা টেস্ট করব। তো আপনারা এই জিনিসটা দেখছেন সিলভারের মতো, আসলে কিন্তু এটা সিলভার না, এটা হয়তো অন্য কোনো ধাতুর, এটা ঠিক বোঝা যাচ্ছে না। এখানে বেশ স্প্রিংয়ের মতো করছে। তো এটা আমরা জল গরম করে আর একটু পরে দেখাবো। তো আপাতত এটাকে আমরা একটু সরিয়ে রাখছি। এবং পর দ্বিতীয় যে জিনিসটা আমি নিয়ে এসেছি, ট্রাইপড, মোবাইল ডিএসএলআর ট্রাইপড, এটার আনবক্সিং করে দেখাবো। এই যে জিনিসটা খুব সুন্দর একটা জিনিস, এই যে এটা মোবাইল বট, এটা স্ট্যান্ড খুব সুন্দর এবং ফ্লেক্সিবল। এই যে এটা ব্যান করা যাবে কি সুন্দরভাবে, আপনারা যে কোনোভাবে ব্যান করে রাখতে পারবেন, এটা এইভাবে ঠিক এইভাবে ধরতে পারবেন ব্লগিং ভিডিওর জন্য। এটা খুব সুন্দর একটা জিনিস। তো এটার দাম বেশি না, এটার দাম নিয়েছে আমার কাছে 529 টাকার মতো, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এটা খুব সুন্দর, এই যে রোটেট, 360 ডিগ্রি রোটেট হবে এটা। আর এটার সঙ্গে রয়েছে মোবাইল আটকানোর জন্য খুব সুন্দর একটা গার্ড, এটা দিয়ে আপনারা মোবাইল দিয়ে ব্লগিং করতে পারবেন মোবাইলের জন্য। এটা মোবাইলেও কাজ করবে এবং ডিএসএলআর দুটোতেই কাজ করবে। তো এটা রয়েছে, এর ভিতরে আর কিছু নেই, এটা একদমই ফাঁকা। তো এটা আমি ডিএসএলআর লাগিয়ে এবং মোবাইল লাগিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে এইভাবে লাগানোর পর আপনারা এটাকে লাগাবেন এখানে। এবং এটা আপনার সুবিধা অনুযায়ী এটা আপনার এইভাবে টাইট করে এইভাবে লাগাতে পারেন। এটা ঠিক ব্লগিং ভিডিওর জন্য খুব সুন্দর, এইভাবে আপনি ব্লগিং ভিডিও করতে পারেন, ঠিক এইভাবে আপনারা ব্লগিং করতে পারবেন। কত সুন্দর একটা জিনিস। এবং আমি এটাতে কীভাবে ডিএসএলআর অ্যাড করে সেটাও আমি দেখাচ্ছি, সেটা আমি এখন দেখাবো। তো সাধারণত ডিএসএলআরের জন্য কী করতে হবে, আপনাকে এই যে উপরের যে মাথাটা রয়েছে এইটাকে আপনার খুলে ডাইরেক্ট এখানে ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আমার কাছে রয়েছে একটা ডিএসএলআর। তো আমি এই ডিএসএলআরটা এখন এখানে
সেট করব ঠিক এইভাবে। আপনারা কি করবেন, এই যে এখানে ডিএসএলআর এর একটা প্যাচ রয়েছে, এখানে ঠিক আপনারা এইভাবে প্যাচটা একটু টাইট করে লাগিয়ে নেবেন। ভালো করে লাগানোর পর আপনারা ঠিক যদি ব্লগিং করতে চান তাহলে ঠিক এইভাবে ধরে ব্লগিং করতে পারবেন, এইভাবে। এটা ব্লগিংয়ের জন্য। আর যদি আপনারা চান যে স্টান করবেন তাহলে ঠিক এইভাবে হালকা করে স্টান করে ভিডিও করতে পারেন। আপনারা এইভাবে এটাকে স্টান করে ভিডিও করতে পারেন, খুব সুন্দর সিস্টেম। তো আসলে জিনিসটা খুব ভালো, ফ্লেক্সিবল। ঠিক এইভাবে আপনারা এখানে নিয়ে যে কোনো ধরনের ভিডিও করতে পারেন, খুব সুন্দর। তো এটা হয়ে গেল। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার যে এটাকে একটু সরিয়ে রাখি। তো এই যে আমরা এই ওয়াটার হিটারটা কীরকম সময়ের মধ্যে কীরকম জলটা গরম হয় আমরা সেইটা দেখাবো। তো এর জন্য আমি এই প্লাগটা আমাদের সুইচ বোর্ডে লাগাচ্ছি। লাগানোর পরে জলের মধ্যে ঠিক এইভাবে ছেড়ে দেবেন, এই যে দেখো জলের মধ্যে আমরা দিচ্ছি। তো দেখা যাক, আমার সুইচটা অন করা আছে, দেখি কীরকম সময়ের মধ্যে এটা আসলে কাজ হয়। মোটামুটি জলটা গরম হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে প্লাস্টিকের মগ। বেশি জলটা গরম হলে প্লাস্টিকটা হয়তো গলে যেতে পারে আমার, আসলে আমার প্লাস্টিকের মধ্যে দেওয়াটা ঠিক হয়নি। এই দেখেন একটু শব্দ শোনা যাচ্ছে, দেখছেন জলটা আসলে গরম হয়ে গেছে। এই যে জলের একটু আওয়াজ এসে গেছে, দেখো এই যে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। বেশি সময় লাগবে না, এখনও আধা মিনিটের মতো ঠিক সময় হয়ে গেছে। তবে এটা একটু সতর্কভাবে আপনাদেরকে ব্যবহার করতে হবে, কারণ এটার মধ্যে যেহেতু কারেন্ট রয়েছে তো সেই জন্য আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আমি একটু একটু এটাকে সরিয়ে জলটার মধ্যে হাত দিয়ে দেখতেছি, জলটা আসলে গরম হয়ে গেছে। আজ আমি বুঝতে পারছি জলটা মোটামুটি গরম হয়েছে, স্নান করার জন্য যে গরমটা লাগে তার চেয়ে একটু বেশি গরম হয়েছে। আসলে বেশিক্ষণ লাগবে না আমার মনে হয়, আধা মিনিট সময়ের মধ্যে স্নান করার মতো জল যে গরমের প্রয়োজন সেটা গরম হয়ে যাবে। তো যাই হোক, আমি আর বেশি গরম করতেছি না, কারণ আমার এটা প্লাস্টিকের মগ, গলে যেতে পারে। জলটা অনেক গরম হয়েছে, আপনারা যে শব্দটা শুনতে পাচ্ছেন। তো আমি সুইচটাকে বন্ধ করে দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর জি টিভি জয়ন্ত।